বড় কাচারিতে শিবের মাথায় ডাবের জল ও দুধ ঢেলে মনস্কামনা পূরণের আশায় মন্দিরে ভিড় জমালেন লক্ষাধিক পুণ্যার্থী। শনিবার ভোর থেকে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার দক্ষিণ মোকামবেড়িয়া গ্রামের বড় কাচারির মন্দিরে চড়ক পুজো, এই সুন্দরবনের ঐতিহ্যবাহী চড়ক পুজো। এই পুজো প্রায় 95 বছরের পুরনো। একসময় এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন নিশিকান্ত হালদার ও পুরোহিত সুধীর চক্রবর্তী। অতীত থেকে এলাকার বাসিন্দাদের বিশ্বাস, এই মন্দিরে পুজো দিলে ভক্তদের মনস্কামনা পূরণ করেন ঈশ্বর ভোলানাথ। সেই মতোই চৈত্র মাসের শুরু থেকেই এই মন্দিরে ভক্তেরা ভিড় জমাতে থাকেন। প্রতিদিনই এই মন্দিরে প্রায় 50 থেকে 60 হাজার ভক্তদের সমাগম ঘটে। যদিও পুজোর দিনগুলিতে ভিড় সামাল দিতে মন্দির প্রাঙ্গণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, কারণ পুজোর দিনগুলিতে এই অঞ্চলে পুজোকে উপলক্ষ করে মেলারও আয়োজন করা হয়। বাসন্তী থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।